বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই চান যে ফেসবুক মেসেঞ্জারে একটি গ্রুপ তৈরি করতে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে একটি স্ট্রং মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে হয় এবং গ্রুপের এ টু জেড সেটিংগুলো আপনাদের দেখিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে মাত্র 2 মিনিটের মধ্যে একটা প্রফেশনাল মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে পারবেন। তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো ফেসবুক মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে হলে সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনার মেসেঞ্জার অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনি সরাসরি মেসেঞ্জার অ্যাপটা ওপেন করবেন। আমি মেসেঞ্জারে চলে আসলাম। এবার চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক নিয়মে একটি মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে হয়। তো মেসেঞ্জার গ্রুপ তৈরি করার জন্য আপনি এই ডান কর্নারে যদি একটু লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাবেন একটা পেন্সিলের মতো চিহ্ন রয়েছে, একটা পেন্সিল আইকন রয়েছে। আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এখানে ক্রিয়েট এ নিউ গ্রুপ চ্যাট নামের একটি অপশান দেওয়া রয়েছে। সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার মেসেঞ্জারে যতগুলো ফ্রেন্ড রয়েছে সবাইকে এখানে শো করবে। তো এখানে মূলত কথা হচ্ছে, আপনি যাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছেন তাদের প্রত্যেকের নামে সাইডে দেখতে পাবেন মার্ক করার জন্য গোল চিহ্ন রয়েছে। আপনি যাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করতে চান তাদেরকে এভাবে এখান থেকে মার্ক করে নেবেন, এভাবে এখান থেকে বেছে বেছে টিক মার্ক করে দেবেন। তো আমি কয়েকজনকে এখান থেকে মার্ক করে নিচ্ছি। তো আপনি এখান থেকে যাদের মার্ক করবেন তারা সকলে এখানে উপরে চলে আসবে। তো এভাবে বেছে বেছে মার্ক করার পর উপরে ডান কর্নারে যদি একটু লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি অপশান রয়েছে। আপনি এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার মেসেঞ্জারে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এভাবে খুব সহজেই মেসেঞ্জারে একটা গ্রুপ তৈরি করতে পারবেন। এখন আপনি যে গ্রুপটা তৈরি করলেন, এই গ্রুপের জন্য একটা নাম অ্যাড করতে হবে। তো নাম অ্যাড করার জন্য এই গ্রুপের উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা আই বাটন রয়েছে। সিম্পলি এই আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে নামগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই নামের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে যে নামগুলো রয়েছে এই নামগুলো সম্পূর্ণ কেটে দেবেন। এভাবে সম্পূর্ণ নামগুলো কেটে দেওয়ার পরে আপনি যে নামটা দিয়ে গ্রুপ তৈরি করতে চান আপনার সেই পছন্দের নামটা এখানে লিখে দেবেন। তো আপনার গ্রুপের নামটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন সেভ নামে একটি অপশান আছে। এই সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন গ্রুপের নামটি অটোমেটিকভাবে অ্যাড হয়ে গেছে। এবার আপনার গ্রুপটাকে প্রফেশনাল করতে হলে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তার জন্য এখানে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, আপনি এই ফটোগুলোর উপর একটা ক্লিক করে দেবেন। তারপর নিচে দেখতে পাবেন চয়েস ফটো নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। অ্যালাউ চাইল অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি আপনার গ্রুপে যে ফটোটি প্রোফাইল পিকচারে দিতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। তারপর আপনার ফটোটি ছোটো বড় করে যতটুকু নিতে চান সেভাবে ফটোটা কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পর একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সেভ নামে একটি অপশান রয়েছে। আপনি সেভ অপশানে ক্লিক করে এটা সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে প্রোফাইল পিকচারটা এখন অ্যাড হয়ে গেছে। ওকে, তো এবার চলুন আপনাকে দেখিয়ে দিই গ্রুপের মেম্বার কীভাবে অ্যাড করতে হয়। তো গ্রুপের মেম্বার অ্যাড করার জন্য এখানে অ্যাড নামে একটি অপশান দেখতে পাবেন। আপনি এই অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন আপনার মেসেঞ্জারে যে ফ্রেন্ডগুলো রয়েছে সবাইকে এখানে দেখা যাচ্ছে। তো আপনি যাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে চাচ্ছেন তাদের প্রত্যেকের নামের সাইডে এখানে ক্লিক করে টিক মার্ক করে দেবেন। তো আপনার মেসেঞ্জারে ফ্রেন্ডগুলো টিক মার্ক হয়ে গেলে উপরে দেখতে পাবেন অ্যাড নামে একটি অপশান রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন, তাহলে অটোমেটিক আপনার ফ্রেন্ডগুলো গ্রুপে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।